বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ময়দা দিয়ে তেল ছাড়া বিকালের একটা ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে যারা তেল খেতে চাচ্ছেন না তেল খেলে সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমার এই তেল ছাড়া নাস্তার রেসিপি শেয়ার করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে দেখেন এখানে আমি একটা বড় সাইজের ফ্লেট নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এক কাপ ময়দা দিচ্ছি সাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখানে আমি লাল চিনি দিয়েছি আপনারা চাইলে সাদা চিনি দিতে পারেন সমস্যা নেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এখন দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার দেখেন এটা হচ্ছে আহাদের বেকিং পাউডার আমি সব সময় এই বেকিং পাউডারটাই ব্যবহার করি দেখেন এটা আমি দিয়ে দিব হাফ চা চামচ এর চেয়ে বেশি দিবেন না হাফ চা চামচে কিন্তু যথেষ্ট এখন সবগুলো শুকনো উপকরণ আমি একসঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা ভালো করে সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেবেন দেখেন এখানে আমি নিয়েছি একটা ডিম ডিমটাকে আমি একটা কাটা চামচ দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নিব। এভাবে করে আপনারা ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবেন তারপরে দেখেন আমি যে শুকনো ফুকরণগুলো ছিল ওখানে আমি ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি এখন আমি ডিমের মধ্যে একসঙ্গে সব শুকনো ফুকরণ মেখে নিচ্ছি দেখেন মাখা হয়ে গেলে আপনারা এখানে কুসুম গরম পানি দিবেন দেখেন এই পর্যায়ে আমি এখন এখানে নিয়েছি আঙ্গুল সহ্য করতে পারে এরকম কুসুম গরম পানি এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পানির পরিমাণটা আপনারা দেখে দিবেন এটা একটা সফট ডো হবে বেশি শক্ত হবে নরমও হবে না দেখেন এখানে আমার সব একটা ডিম দিয়েছি আর এক টেবিল চামচ কুসুম গরম পানি কিন্তু হয়ে গিয়েছে এভাবে করে আপনারা ডোটা তৈরি করে নেবেন এই ডোটাকে আমি এখন দেখে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট আপনারা ডেকে রেখে দিবেন এতে করে কিন্তু ডোটা সেট হয়ে যাবে দশ মিনিট পরে আমি আবারও আপনাদের মাঝে ফিরে এলাম দেখেন দশ মিনিটের মধ্যে কিন্তু সুন্দর করে ডোটা সেট হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে দুই ভাগ করে নিব এখন আমি দেখেন একটা ডো দিয়ে রুটি করে নিচ্ছি রুটিগুলো কিন্তু অনেক মোটা হবে দেখেন আমি একটা রুটি করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি যেহেতু এখন এটা রুটি বেলতে হবে সেই জন্য দেখেন আমি রুটিটা কিন্তু বানিয়ে ফেলেছি এই যে এরকম মোটা হবে এটা মোটা করে বেলতে হবে কিন্তু দেখেন এটা পাতলা করা যাবে না এটা মোটা করেই বেলতে হবে তারপর আমি দেখেন এখানে কিছু কাটা নিয়েছি দেখেন এইগুলা দিয়ে আমি এই যে নাস্তা বানাই এইগুলো যদি আপনাদের কাছে না থাকে তাহলে সমস্যা নেই আপনারা এই যে চুরি দিয়েও কাটতে পারবেন দেখেন আমি এখন এই যে যে কাটারগুলো নিয়েছি এগুলো দিয়ে দেখেন কাটারের শেপ দিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু দেখেন গোল শেপ হয়েছে আর এটা হচ্ছে দেখেন একটা ফ্লাওয়ারের শেপ আসলে এটা হচ্ছে এমনিতে আমি দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি করতেছে এই শেপগুলো এটা আপনারা যে কোনো সাইজে যে কোনো রকমের করতে পারেন সমস্যা নেই এটা হচ্ছে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব এই যে যে বাকিগুলো রয়ে গিয়েছে এগুলো আমা আমি আবারও কিন্তু এগুলো দিয়ে ভালো করে গোল করে বানিয়ে নিব দেখেন আমি আরও একটা রুটি বানিয়ে নিয়েছি যে একটা ডো ছিল ওটা দিয়ে এখন আমি আপনাদেরকে দেখেন চুরি দিয়ে কেটে দেখাচ্ছি এভাবে করে আপনারা যে কোনো সাইজে যে কোনোভাবে কাটতে পারেন সমস্যা নেই এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার দেখেন এই দেখেন ছোট বড় যে কোনো সাইজের করতে পারেন আমি সবগুলো দেখেন ফিটা বানিয়ে ফেলেছি এই দেখেন এখানে কিন্তু সবগুলো ফিটা আমি এখন তেল ছাড়া এগুলা বেজে নিব দেখেন আমি এখন চলে যাচ্ছি চুলাতে দেখেন চুলার মধ্যে আমি কিন্তু আগে থেকে একটা নন স্টিকের পাইফেন বসিয়ে দিয়েছি তারপরে আমি দেখেন এক এক করে এই যে গরম হয়ে যাওয়ার পরে এক এক করে আমি সবগুলো ফিটে দিয়ে দিচ্ছি দেখেন সবগুলো ফিটে এখানে দিয়ে দিবেন চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে তার থেকেও একটু কম রাখছি এইভাবে করে আমি দুই মিনিট রেখে দিব যখন দুই মিনিট হয়ে যাবে তারপর আমি দেখেন উল্টে দিচ্ছি আমি হাত দিয়ে উল্টাচ্ছি এটা কিন্তু গরম আপনারা চামচ দিয়ে কাঠি দিয়ে যে কোনো কিছু দিয়ে উল্টাতে পারেন সাবধানে উল্টে দিবেন দুই মিনিট হয়ে গেলে কিন্তু এক পাশ হয়ে গিয়েছে দেখেন এইভাবে করে আমি এক পাশ উল্টে উল্টে চেপে চেপে দিচ্ছি দেখেন এইভাবে আপনারা কাঠি দিয়ে ভালো করে চেপে চেপে দেবেন এতে করে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে হয়ে যাবে এবং ক্রিস্পি হবে ইনশাল্লাহ পিঠাগুলো কিন্তু কিছুটা ফুলে উঠেছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন আর আপনারা কেউ চাইলে কিন্তু এই পিঠাগুলো তেলও ভেজে নিতে পারেন যারা তেল খেতে চাচ্ছেন তেল খেলে সমস্যা হচ্ছে না তারা এই পিঠাগুলো বানিয়ে ডুবো তেলে বাঁচতে পারেন এ কিন্তু অনেক মজা হয় আর আমি আজকে এটা দেখাচ্ছি যেহেতু যারা তেল খেতে চাচ্ছেন না তেল খেলে সমস্যা হচ্ছে তাদের জন্যই তারাই শুধু এই রেসিপিটা ট্রাই করবেন দেখেন আমি বানিয়ে ফেলেছি অনেক সুন্দর হয়েছে আর কিন্তু উপরেরটা অনেক ক্রিস্পিও হয়েছে দেখেন অনেক সুন্দর ফুলকো হয়েছে দেখেন ভিতরে কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করছি আজকে আপনাদের এই ইউনিক রেসিপি অনেক ভালো লেগেছে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই তেলসারা রেসিপি একবার হল ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম